আমি বলছি, গতকাল যখন 5:45 ঐত্রি ঘুমোচ্ছিল, ঐত্রির পাশেই আমি ছিলাম। ঐত্রিকে সকাল সকাল ঘুমের ঘরে অগমেন্টিনা নিয়মিত প্রেস করা হয়েছে। আমি বলছি, সে কালকেও বললাম, আজকেও বলে যাচ্ছি ডক্টরকে, স্যার আমার ভুল ছিল, স্যার ঘুমের ঘরে কোনো বাচ্চাকে কি অগমেন্টিনা নিয়মিত আপনারা এইভাবে পুশ করে দেন? তারপরে সঙ্গে সঙ্গে ওর কফ শুরু হয়ে গেল, বমি করতে চাইছে, ও শ্বাসনালীতে আটকে গেছে, সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়ে গেছে। আমি তখনই চিৎকার করে বললাম, স্যার ওকে একটু অক্সিজেন দেন, স্যার ওকে একটু অক্সিজেন দেন, ও ঠিক হয়েছে। ওদের অক্সিজেন মাস্ক ছিল না, সেটাও কি আমার দোষ ছিল? সেটাও কি মার দোষ, পরিবারের দোষ? হসপিটাল বলছে সেদের স্যাচুরেশন মেশিন কাজ করছিল না, সেটাও কি মার দোষ? সেটাও আমার দোষ? ওরা আমাদের বলছে যে আমরা নাকি ওদের থেকে আমাদের বাচ্চার রোগ লুকিয়েছি, হার্টের প্রবলেম ছিল ওর। ওর হার্টের কোনো প্রবলেমই ছিল না। আমার রিপোর্টটা দেখাও, এখানে দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে, এখানে স্পষ্ট লেখা আছে, এখানে ওর কোনো হার্টের প্রবলেমই নেই। ওদেরই ইসিসি করা, ওদেরই রিপোর্ট, দেখে নিন, এখানে ওই হার্টের কোনো প্রবলেমই নেই। ওরা এইভাবে মিথ্যা অভিযোগ দিলে হবে না, ওদের ভুলটা আমাদের দিয়ে লোকালে এটা হয় না।